আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 5 মিনিটে আপনি আপনার প্রাইভেট পার্ট, ঘাড় এবং বগলের নিচের কালো দাগ খুব সহজেই দূর করতে পারবেন। আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি আমাদের শরীরের বিভিন্ন অংশে, যেমন ঘাড়, বগল এবং প্রাইভেট পার্টে কালো ময়লা জমে থাকে। তাই আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি পদ্ধতি শেয়ার করব। এর জন্য আমার প্রথমে দরকার 1 টুকরো লেবু। এবার এই লেবুর টুকরোটির উপর 1/2 চামচ মধু নিন। এরপর আমি এতে দেব 1/2 চামচ কফি পাউডার। এবার এর সাহায্যে আপনার ত্বকে 5 থেকে 7 মিনিট স্ক্রাব করুন। স্ক্রাব করার পর 10 মিনিটের জন্য অপেক্ষা করুন এবং 10 মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন। এর প্রথম ব্যবহারে আপনি দেখতে পারবেন আপনার ত্বকের কালো দাগগুলো অনেক হালকা হয়ে গেছে, আর 2 থেকে 3 বার ব্যবহারে আপনার সমস্ত কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে এবং আপনার গোপনাঙ্গ, ঘাড় ও বগলের নিচের ত্বক ব্রাইট হতে থাকবে। আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই টিপসটাকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। এতে করে আপনার গোপনাঙ্গ, ঘাড় এবং বগলের নিচের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিরিয়ড বা মাসিক নিয়ে মেয়েদের প্রায় একটি সমস্যায় পড়তে হয়, আর তা হচ্ছে অনিয়মিত মাসিক। গর্ভধারণ ছাড়াও আরও কিছু কারণে এই সমস্যাটি দেখা দিয়ে থাকে, যেমন অতিরিক্ত ওজন, স্ট্রেস, থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত ব্যায়াম, হরমোনের পরিবর্তন ইত্যাদি কারণে মাসিক অনিয়মিত হয়ে যায়। আর মাসিক অনিয়মিত হলে দুশ্চিন্তার পাশাপাশি এটা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকারক হয়ে থাকে। এই সমস্যাটি সমাধান করার জন্য ঘরোয়া অনেক উপাদান রয়েছে যা খুব সহজেই মাসিককে নিয়মিত করে দেবে, আর তেমনই একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে যা দরকার পড়বে তা হচ্ছে গাঁদা ফুল। অনেকে অবাক হলেও এই গাঁদা ফুল আসলেই মাসিক নিয়মিত করতে চমৎকার কাজ করে। যাদের মাসিক নিয়মিত হয় না তারা প্রতিদিন সকালে খালি পেটে 1 কাপ গাঁদা ফুলের চা পান করুন, দেখবেন মাসিক নিয়মিত হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে জানাবো কিভাবে গাঁদা ফুলের চা তৈরি করবেন। এর জন্য একটি পাত্রের মধ্যে 2 কাপ পানি দিতে হবে, তারপর এর মধ্যে 2টি গাঁদা ফুলের পাপড়ি দিয়ে তা 1 কাপ না হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন। আপনি চাইলে এখানে গাঁদা ফুল শুকিয়ে তাও ব্যবহার করতে পারেন। পানিটা 1 কাপ হয়ে গেলে তা চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন এবং সকালে খালি পেটে পান করে ফেলুন। এভাবে টানা 1 মাস এই পানীয়টি পান করতে হবে, যা আপনার মাসিককে নিয়মিত করে দিবে, পাশাপাশি মাসিকের সময় হওয়া পেট ব্যথাকেও দূর করে ফেলবে। তাছাড়া এই গাঁদা ফুলের চা হাড়ের ক্ষয় রোধ করে দেয়, আর্থ্রাইটিসের মতন সমস্যা দূর করতেও এটা কার্যকরী ভূমিকা পালন করে। নিয়মিত গাঁদা ফুলের চা পান করলে ত্বক মসৃণ ও ব্রণমুক্ত থাকবে, এটা হজমে সহায়তা করে এবং গ্যাস্ট্রিকের মতন সমস্যা দূর করতেও চমৎকার কাজ করে। তো আপনিও যদি মাসিক অনিয়মিত হওয়ার সমস্যায় ভুগে থাকেন তাহলে আজ থেকে গাঁদা ফুলের চা পান করা শুরু করে দিন, যা আপনার জন্য বেশ কার্যকরী হবে। আর আমার ভিডিওটি কার্যকরী মনে হলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।